আসসালামু আলাইকুম, ড্রিমস পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ফ্রিতে এশিয়া কাপটি উপভোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটি একটি সলিডের 4 ফুট ডিশ। তো এখানে আমি মিডলে 119 বঙ্গবন্ধু স্যাটেলাইট ধরেছি, আর পাশে আরটিসি ভেন্ট এলএমবি দিয়ে 128 ভেন্ট ধরেছি। তো বন্ধুরা, ডিশটির মিডলে যেহেতু 119 ধরা আছে, সো এই ডিশটি দক্ষিণ এবং পূর্বের মাঝামাঝি যে পজিশন সেদিকে মুখ করে রাখা হয়েছে। আমি সবসময় চেষ্টা করি ফ্রি চ্যানেলের আপডেটগুলো দিতে, তো সেই ধারাবাহিকতায় আজকে দেখাচ্ছি বঙ্গবন্ধু স্যাটেলাইটের পাশাপাশি লাওসেট 128 এবং ওই ছোট ডিশ দেখতে পাচ্ছেন এখানে 40 ডিগ্রি ধরেছি। তো সবগুলো সেটে আপনারা ফ্রিতে ক্রিকেট চ্যানেল দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ডিশটিতে সলিড এলএনবিটি দিয়ে মিডলে 119 ডিগ্রি, পাশে হাই সেটের একটি সি ব্যান্ড এলএনবি দিয়ে 128 ডিগ্রি এবং নিচে স্ট্রংয়ে একটি কিউ ব্যান্ড এলএনবি দিয়ে 93 ডিগ্রি ধরেছি। তো এই মাল্টি সেট আপ করার জন্য প্রথমে আপনাদেরকে 119 ডিগ্রি ধরতে হবে। সেক্ষেত্রে আপনাদের এই ডিশটির ইলিভেশন ডিশটির নিচের অংশ থেকে একদম ডিশটির স্ট্যান্ডটি উপরের অংশ পর্যন্ত 32 সেন্টিমিটার হাই রাখবেন, তাহলে আপনারা সিগন্যালটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এলএনবির দূরত্ব সম্পর্কে বলতে গেলে 119 এবং 128 যে দুটি এলএনবি একদম পাশাপাশি হবে, এবং 93 ডিগ্রি কিউ ব্যান্ডের এলএনবিটি আপনারা 119 সি ব্যান্ড এলএনবি থেকে 10 থেকে 12 ইঞ্চি নিচে এবং ডান দিকে রাখবেন। আর বন্ধুরা, এই ডিশটিতে এটি একটি 2 ফিটের কিউ ব্যান্ড ডিশ, এখানে আমরা 40 ডিগ্রি স্যাটেলাইটটি ধরেছি এবং দেখতে পাচ্ছেন ডিশটির ইলিভেশন একদম খারাপ অবস্থায় রয়েছে। এবং এই ডিশটিকে আপনারা দক্ষিণ এবং পশ্চিমের মাঝামাঝি পজিশনে রেখে সিগন্যাল ধরার ট্রাই করবেন, তাহলে সিগন্যালটি পেয়ে যাবেন। এই 40 ডিগ্রি এবং 93 ডিগ্রি কিউ ব্যান্ড ডিশের আরও 2টি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এই স্যাটেলাইটগুলোতে কী কী চ্যানেল ফ্রি টু এয়ার চলছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এটি হলো একটি ওপেন বক্সের রিসিভার, আর এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটি ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন 80% সিগন্যাল রয়েছে। তো বঙ্গবন্ধু স্যাটেলাইট সংক্রান্ত একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিডি ফ্রি ডিশের ইন্টারফেস দেখতে পাচ্ছি, এখানে কোয়ালিটি রয়েছে 79%। তারপর দেখতে পাচ্ছেন সি ব্যান্ড 128 সিগন্যাল, এখানে 75% সিগন্যাল পেয়েছি আমরা। তারপর দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি কিউ ব্যান্ডের সিগন্যাল 75% পেয়েছি আমরা। এই 4টি স্যাটেলাইটের স্ট্রং টিপিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই স্ট্রং টিপিগুলো দিয়ে আপনারা ব্লাইন্ড সার্চ করে চ্যানেলগুলো পেয়ে যাবেন। এই সবগুলো স্যাটেলাইট এখন সার্চ দিয়ে কী কী চ্যানেল পাওয়া যায় সবগুলো প্রিভিউ করে দেখাচ্ছি। ব্লাইন্ড সার্চ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন টেনিস স্পোর্টস। তো এই 128 সি ব্যান্ড স্যাটেলাইটে প্রায় 8 থেকে 10টা স্পোর্টসের চ্যানেল এখন ফ্রিতে চলছে, যেগুলো কিন্তু অনেক হাই ডিমান্ডিং। এবং অন্যান্য স্যাটেলাইট এমনকি ডিটিএস যেগুলো পে মোডে রয়েছে সেই চ্যানেলগুলো এখন ফ্রিতে চলছে। তো দেখতে পাচ্ছেন গোল্ড স্পোর্টস নামের এই চ্যানেলটিতে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের খেলা দেখাচ্ছে। তো একে একে সবগুলো চ্যানেল আমি দেখিয়ে দিচ্ছি, এবং এই সবগুলো চ্যানেল আপনারা 128 ডিগ্রি স্যাটেলাইটে ফ্রিতে দেখতে পারবেন, এবং এই সবগুলো চ্যানেলে আপনারা এশিয়া কাপ অনেক ভালোভাবে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ARI ডিজিটাল, এটি পাকিস্তানের অনেক ভালো একটি চ্যানেল। তো দেখতে পাচ্ছেন জিও সুপার নামের ক্রিকেট চ্যানেলটি, এখানে KPL কাশ্মীর প্রিমিয়ার লিগের খেলা দেখাচ্ছে। তো এরপর দেখতে পাচ্ছেন PTV স্পোর্টস, এটি পাকিস্তানের একটি ন্যাশনাল ক্রিকেট চ্যানেল, এখানে এশিয়া কাপের আফগানিস্তান এবং শ্রীলঙ্কার খেলা দেখাচ্ছে। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন উইলো HD নামে এই চ্যানেলটি, এখানে সব ধরনের ক্রিকেট খেলা দেখানো হয়, বিশেষ করে ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের খেলাগুলো এখানে দেখানো হয়। আপনারা এই চ্যানেলটি, এই স্যাটেলাইটে এখন ফ্রিতে পাচ্ছেন। এই চ্যানেলগুলো 128 সি ব্যান্ড ব্যতীত অন্য কোথাও আপনারা এখন পাবেন না। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন স্টার স্পোর্টস। এই চ্যানেলটি ইন্ডিয়ান প্রায় সব DTH-এর পে মোডে রয়েছে, কিন্তু 128 এই সি ব্যান্ডে আপনারা ফ্রি টু এয়ার দেখতে পাবেন, এবং এই চ্যানেলে এশিয়া কাপের সবগুলো খেলা লাইভ দেখানো হবে। তো দেখতে পাচ্ছেন পাকিস্তান এবং ইন্ডিয়ার একটি প্রিভিয়াস খেলার হাইলাইট দেখানো হচ্ছে। আজকে রাত 8টার সময় আপনারা পাকিস্তান এবং ইন্ডিয়ার হাই ভোল্টেজ ম্যাচটি এই চ্যানেলে দেখতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন, তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন টেনিস স্পোর্টস নামে চ্যানেলটি, এখানে রেসলিং সহ সব ধরনের খেলা এখানে দেখানো হয়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন একটি চ্যানেলের লিস্ট দেখাচ্ছি, যে লিস্টে দেখতে পাচ্ছেন প্রায় 50% চ্যানেল আপনারা এই ডিশের সেট আপের মাধ্যমে ফ্রিতে দেখতে পারবেন।
এখন 119 বঙ্গবন্ধু স্যাটেলাইটের কিছু চ্যানেল টিভিগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন টিভি, এখানে লিস্টে সব ধরনের চ্যানেল আপনারা ফ্রিতে দেখতে পারবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 42টা চ্যানেল রয়েছে, সবগুলো চ্যানেল আপনারা ফ্রিতে দেখতে পারবেন। মাছরাঙা টিভি চলছে, তো তারপর দেখতে পাচ্ছেন দুরন্ত টিভি, যদিও দুরন্ত টিভি বিস্কি মুডে রয়েছে। দুরন্ত টিভির বিস্কি বসিয়ে কিভাবে আপনারা চ্যানেলটি ওপেন করবেন সে সংক্রান্ত একটি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিন। 119 ডিগ্রিতে পিটিভি ন্যাশনালে খেলা চলার সময় বিস্কি মুডে চলে যায়, সেক্ষেত্রে বিস্কি কীভাবে বসাতে হয় সে সংক্রান্ত আরেকটি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। বন্ধুরা এরপর দেখিয়ে দিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টিভি, দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিপেন্ডেন্ট টিভির সিগন্যাল 86% রয়েছে। তো অনেকেই ইন্ডিপেন্ডেন্ট টিভি ধরতে পারেন না, তো আপনারা ভালোভাবে সিগন্যাল ট্র্যাক করলে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট টিভি পাবেন, এমনকি 4 ফিট ডিশে পাওয়া সম্ভব। তো বন্ধুরা এরপর 93 ডিগ্রি কিউবেন্ট ডিডি ফ্রি ডিশের কিছু চ্যানেল প্রিভিউ করছি। দেখতে পাচ্ছেন জিঙ্ক টিভি, এটি অনেক ভালো একটি চ্যানেল, এখানে সব ধরনের সিরিয়াল দেখানো হয়। তো দেখতে পাচ্ছেন 9XM অনেক পুরাতন এবং কি অনেক ভালো একটি গানের চ্যানেল, এখানে সব ধরনের হিন্দি গান আপনারা দেখতে পারবেন। এখানে বিটিভি ওয়ার্ল্ড রয়েছে, ডিডি ফ্রি ডিশে সিনেপ্লেক্স বলিউড দাঙ্গাল, এছাড়াও আরও প্রায় 180টি চ্যানেল ডিডি ফ্রি ডিশে ফ্রিতে চলছে। ডিডি ফ্রি ডিশের কীভাবে সিগন্যাল ট্র্যাক করতে হয় এ সংক্রান্ত আরেকটি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো ডিডি স্পোর্টস নামের একটি ইন্ডিয়ান খেলার চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা এশিয়া কাপ দেখতে পারবেন। তো বন্ধুরা এরপর 40 ডিগ্রি কিউবেন স্যাটেলাইটের কিছু চ্যানেল দেখাচ্ছি। তো ওয়াটান HD দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা ফ্রিতে এশিয়া কাপ দেখতে পারবেন। তো এছাড়াও সৃষ্টি টিভি, ফাল্গুনি টিভি এবং কালার্স বাংলা নামের 3টি বাংলা চ্যানেল ফ্রিতে চলছে। অনেকেই 2 ফিট দিয়ে বাংলা চ্যানেল দেখতে চান, তারা এই 40 ডিগ্রি স্যাটেলাইটটি ধরতে পারেন। তো এছাড়াও পিস টিভি নামক চ্যানেলটি এখানে ফ্রিতে চলছে, অনেকেই পিস টিভি পছন্দ করেন, তারা 40 ডিগ্রি স্যাটেলাইটটি ধরে পিস টিভি উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।